থাকে তো ঘাসটা কিছু ভাল লাগিছে না এই তো গায়ের পেটও ভরল না কি করি দেখি গাই কত টান যায় পেটটা ভরলে লে চলেই যাই আর ভালো লাগে না এই ঘাস তুলে কি মন পড়তা হয় ভালো ঘাস না হলে কেমন করে চলে কও এই গায়ে কি সংসার চলে দূরে চিন্তা ভাবনা গরু চড়াও বকরি চড়াও এইভাবে কি চলে সংসার কেরা কি করা যায় দিনপত কেরা চলে দেখ আল্লাহ চলাই দিন ও কি গাড়ি আল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারি ও কি গাড়ি আল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারি যেদিন গাড়ি আল উদান নারীর মরণর সুন্দরয় রে সুখী গাড়ি আল ভাই কত রব আমি পন্থের দিকে সারাদিন গরু খাওয়ালাম আর কি করি আয় বাবা যাই রে বাবা যাই তুই আছো বাবা রে কত ভালো লাগে চ কত বড় রোদে ঠেলা এমন ভালো লাগতেছে না আপনি ফির হাঁক মারলেন আর তুমি আমাকে এভাবে মারলেন আপনি তো হাঁক মারলেন তোমাকে তো মারিনি আমি আরে আমি তো আপনি মারি আপনি হাঁক মারলেন তো না এটু কেউ না তুমি সাহেব না আমি কাম বলে আমি সিনিয়র মানুষ আপনি আমি আপনি কাউ হাত তুলব যাই হোক যা আবার ভাই আপনি হাঁক মারলেন না মারিনি না না আপনি হাঁক মারছেন আপনি হাঁক মারলো কেন তোমাকে মারে কি হেবি দাঁড়ান দাঁড়ান গরু থন আপনি এটা থন গরুটা থন গরুটা থন আপনি যে হাঁক মারলেন এটা তো আপনিও দেখেন না আপনি আমি যে আপনি পাশে কেউ দেখেনি মারলো ডাক এটা তাহলে মারলো কে আমি সেটাই করছি আমি তো যাচ্ছি গরুটা তাড়াতাড়ি রোদ লেগে গেছে পিপাসা লেগে গেছে যাই গরু পানি খেলেই ঘাস তুলছেন না বাঁশ নিয়েছেন এখন তো কাকা আমি ঘাস তুলেই যাচ্ছি কাকা বাঁশ কে ঘাসের মধ্যে বাঁশ কে দেখেন তো আজ দেখেন তো এটা কি এটা তো কথা বাড়ি এটা কি কেবারে বাঁশ কোনতে গেলেন তো ঘাস তুললাম বাঁশ কোনতে গেল আবার এই তো আমার মনে হচ্ছে আপনি বস্তার মধ্যে সমস্যা আছে তাই দেখেন তো দেখা হচ্ছে কি হয়েছে এই বস্তার মধ্যে এই বস্তার মধ্যে কি আছে না জানি রে এটা রে এ কি রে এই রে হ্যাঁ কি করলাম